হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান এবং এই ভিডিওটির সাথে সাথে এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে আপনারা এই যে ভিডিও সংক্রান্ত যে বিষয় তার লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই যে ভিডিওটির জন্য যে পোর্টাল বা আমাদের যে কাজ করার জন্য যে পোর্টাল সেটি হচ্ছে ডাব্লিউ বি ইএমএমএস পোর্টাল তার যে লগ ইন পেজ অর্থাৎ এই পেজটি আপনারা আপনাদের স্ক্রিনে চলে আসবে আপনারা দেখে নিতে পারবেন তাহলে আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি এর আগের দিনে যে ভিডিও দিয়েছিলাম তাতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা অফিস রেজিস্ট্রেশন করবেন অফিস রেজিস্ট্রেশন করার পর আপনাকে ওয়েট করতে হবে আমাদের ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ করার জন্য আমি দেখলাম যে আমার ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ কমপ্লিট হয়েছে তাই আমি গেট স্টার্টেড এই অপশানে যাব গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটি লগ ইন পেজ আপনার সামনে চলে আসবে সেখানে আপনারা লগ ইন ক্রিডেন্সিয়াল দেবেন অর্থাৎ আপনার যে ইমেল আইডি এবং আপনি যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড দিলেন দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে দেখুন সেই ক্যাপচা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন না এই লগ ইন অপশানে ক্লিক করুন দেখুন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে ডব্লু এম এম এস পোর্টালের হোম পেজ চলে এসেছে ড্যাশবোর্ড চলে এসেছে এই ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্যাশবোর্ডটি রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবনের ড্যাশবোর্ড যার হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছেন দীপঙ্কর ঘোষ টিচার টিচার ইনচার্জ তাহলে এক্ষেত্রে আপনি এই যে বিদ্যালয়ের যে অফিস প্রোফাইল কীভাবে আপডেট করবেন এবং কিভাবে হিউম্যান রিসোর্স অপশানে গিয়ে তার যে প্রোফাইলগুলো ভেরিফাই করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্রথমে চলে আসুন অফিস ডিটেলসে অফিস অফিসে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে এখন দেখুন আপনার যে তথ্যগুলি আগে সামনে যে গত পঞ্চায়েত ইলেকশনে আপনি তথ্য দিয়েছিলেন কয়েক মাস আগেই সেই তথ্য অনুযায়ী এখানে সমস্ত চলে আসবে দেখুন এখানে ফর ডিটেলস এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন ডিটেলসটা এখানে চলে এসেছে দেখুন অ্যাভেলেবেল এগারো জন স্টাফ আছে ভেরিফাইড হয়নি এক্সক্লুশন হয়নি আন্ডার ট্রান্সফার হয়নি অর্থাৎ জন স্টাফ এখানে অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছে তাদের প্রোফাইল কিন্তু এখানে দেখা যাবে এবার প্রথম কাজ হচ্ছে অফিস প্রোফাইল ভেরিফাই করা কিভাবে করবেন না এইখানে দেখুন একটি অ্যাকশান বাটন আছে অ্যাকশান এই অ্যাকশান বাটনে ক্লিক করুন ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন এখানে সেই অফিসের যাবতীয় তথ্য চলে এসেছে এখানে অফিসের নাম দিয়ে দিয়েছে অফিসের রেফারেন্স কোড দিয়েছে অটোমেটিক সিস্টেম জেনারেটেড বসে যাবে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিরেকশান কি না ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি ব্লক দিয়ে দিয়েছে লোকেটেড অ্যাট কোন কোন ব্লকের মধ্যে এটি অবস্থিত পুলিশ স্টেশনের নাম দিয়ে দিয়েছে এটি হচ্ছে ক্যাটাগরি দিয়েছে গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন আমাদের বিদ্যালয়গুলি সাধারণত গভর্নমেন্ট স্পন্সর যদিও গভর্নমেন্ট পন্সড অপশন এখানে নেই গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশান এই অপশানটাই আপনারা এখানে রাখবেন ইনস্টিটিউট কি না সেকেন্ডারি অবলিক হায়ার সেকেন্ডারি স্কুল এইবার এখানে দেখুন একটি অপশন আছে সেটি হচ্ছে পেরেন্ট অফিস অর্থাৎ এই অফিসের হেড অফিসকে তাহলে সেটি ডিআই হুগলি হতে পারে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আরামবাগ হতে পারে এখন এখানে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে দেখুন তাহলে দেখুন পেরেন্ট অফিস এখানে একটা কথা বলেছে যে স্কুলগুলোর ক্ষেত্রে প্যারেন্ট অফিস ডিআই অর এস আই অফিসের নামগুলোই দিতে হবে এখানে বলেছে যে ফর এক্সাম্পল ইফ দ্য কনসার্ন অফিস ইজ এ স্কুল দেন ইট ক্যান বি মার্কড ইটস পেরেন্ট অ্যাজ ডিআই অর এসআই অফিস আন্ডার দ্য সেম ডিস্ট্রিক্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট ওয়ান্স দিস অপশন ইজ ট্যাগড দ্য পের অফিস গেটসে কন্ট্রোল ওভার ইট চিলড্রেন অর্থাৎ এই বিদ্যালয়ের ওপর সমস্ত কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু সেই কনসার্ন ডিআই বা এর থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এই প্যারেন্ট অফিসের ক্ষেত্রে আমরা কি করব ডিআই অফিসগুলোকে আমরা সিলেক্ট করে দেবো যদি ডিআই অফিস থাকে বা যদি এডিআই অফিস থাকে তাহলে সেক্ষেত্রে এডিআই বা ডিআই অফিসগুলোকেই আমরা চয়েস করব দেখুন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি হুগলি এটা সিলেক্ট করবেন এরপরে যেহেতু এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তাহলে এটি সিলেক্ট করলেন এইবার আপনার যে বিদ্যালয় তার অ্যাড্রেসগুলো চেক করে নেবেন যে অ্যাড্রেসগুলো সঠিক আছে কি ভিলেজ পোস্ট অফিস এবং আপনার যে পিন কোড সেটি সঠিক আছে কি না কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কি না এটি অবশ্যই কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের মোবাইল নাম্বার দেবেন কারণ এখানে কোনো অপারেটর বা যিনি কাজ করছেন তার কিন্তু নয় বিদ্যালয়ের যদি ফোন নাম্বার থাকে অবশ্যই দেবেন ফ্যাক্স নাম্বার থাকলে দিয়ে দেবেন তাহলে এইভাবে যদি দেখেন যে আপনার টোটাল সিস্টেম আপডেট হয়ে গেছে বা সঠিক আছে তাহলে আপনি কি করবেন এখানে এই সেভ অপশানে এসে ক্লিক করবেন সেভ তাহলে এখানে সেভ অপশন এসে ক্লিক করলেন দেখুন সাথে সাথে আপনাকে একটি ম্যাসেজ এখানে শো করবে কি মেসেজ দিচ্ছে হ্যাঁ অফিস মডিফাইড নাও ইউ ক্যান অ্যাড অর আপডেট অফিস ডেজিগনেশানস রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবন এইচ এস আপডেটেড সাকসেসফুলি এই মানে চেক বক্স আপনার সামনে চলে এলো তার মানে আপনার অফিস ডিটেলস সঠিকভাবে পূরণ করা হয়েছে ওকে করলেন এবার এখানে দেখুন এটি একটি নতুন অপশন এসেছে আমাদের সামনে সেটি হচ্ছে অ্যাড ডেজিগনেশান অ্যাড অ্যাড ডেজিগনেশান করলেন এখানে সার্চ ডেজিগনেশান তাহলে এখানে কী কী আছে দেখুন তাহলে আমরা এখানে লিখি টিচার ইনচার্জ টিচার এই দেখুন এখানে দিয়ে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার কাম টিচার ইনচার্জ এখানে আছে টিচার ইনচার্জ তাহলে আপনি টিচার ইনচার্জ এখানে অপশানে সিলেক্ট করলেন এবার এখানে মেল মেল না ফিমেল তাহলে এখানে একজন দিলেন একজন মেল টিচার ইনচার্জ আছেন ফিমেল এখানে নয় এখানে একজন মানে হেড অফ দ্য অফিস একজনই হবে তাহলে এখানে কী করলেন অ্যাড ডেজিগনেশান করে দিলেন অ্যাড দেখুন এখানে ডেজিগনেশান অ্যাডের টিচার ইনচার্জ একজন হয়ে গেল আপনার এখানে টোটাল এগারো জন কিন্তু মেলাতে হবে এবার চলে আসুন আবার এখানে অ্যাড ডেজিগনেশানে চলে আসুন এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে দেখুন অপশনে নিশ্চয়ই থাকবে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এই অপশনে চলে এলেন এখানে আপনার বিদ্যালয়ে কতজন মেল অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন কতজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন সেটা দিয়ে দেবেন হ্যাঁ আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমার যে সংখ্যা আছে সেই সংখ্যাটি আমি দিয়ে দিচ্ছি তাহলে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে অ্যাড অপশানে চলে এলেন তাহলে আমার এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাড হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন সাতজন তাহলে সাত আর একে আট আমরা মোট আটজন আছি টিচিং স্টাফ এরপরে চলে আসুন অ্যাড ডেজিগনেশান কি ক্লার্ক ক্লার্কাউন্টেন্ট কাম ক্লার্ক অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক এটাতে ক্লিক করলেন তাহলে এখানে কজন আছে আপনি ক্লিক করে দিলেন একজন তাহলে এখানে অ্যাড করে দিলেন মেল তাহলে এখানে মেল একজন হয়ে গেল এরপর আছে

কেউ নাইট গার্ড হতে পারে কেউ সুইপার হতে পারে তারাও কিন্তু গ্রুপ ডিস্টার্ভ তাহলে সেইভাবে কিন্তু আপনাকে এখানে অপশান সিলেক্ট করতে হবে তাহলে অফিসে যারা থাকছে অফিস বেয়ার আর পিয়ন কজন আছে আমার বিদ্যালয়ে দুজন আছে আমি দুই এখানে দিলাম সবই মেল স্টাফ দেওয়ার পর আমি এখানে অ্যাড ডেজিগনেশানে কমপ্লিট করে দিলাম তাহলে আমার কিন্তু দেখুন টোটাল এগারো জনের কাউন্ট আমার মিলে গেছে তাহলে আমি দেখেছিলাম যে আমার বিদ্যালয়ে এগারো জন স্টাফ আছে সেই এগারো জন স্টাফের কাউন্ট কিন্তু এখানে মিলে গেছে দেখুন টিচার ইনচার্জ একজন অ্যাসিস্ট্যান্ট টিচার সাতজন তাহলে সাত আরকে আট এখানে নয় দশ এগারো তাহলে যদি এইভাবে আপনার মিলে গিয়ে থাকে তাহলে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করতে পারবেন আর এখানে আপনার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই আপনি এখানে সেভ অপশানে ক্লিক করে দিলেন তাহলে দেখুন আপনার যে টোটাল অফিস ডিটেলস সেভ হয়ে গেল এবং এখানে দেখিয়ে যে একটি মেসেজ রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবন এইচ এস অফিস ডেজিগনেশানস আপডেটেড তাহলে অফিস ডেজিগনেশানটা আপডেট হয়ে গেল ওকে তাহলে এইভাবে আপনারা প্রত্যেকে প্রত্যেকে অফিস ডেজিগনেশানটা আপডেট করুন আপডেট করার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসুন অথবা অফিসে চলে আসুন দেখবেন এখানে কিন্তু সমস্ত অপশন আপনি দেখতে পাবেন দেখুন অফিসে যদি চলে আসেন এখানে আপনার এই যে অফিস যে অপশানটিতে আছে এখানে সমস্ত তথ্য অলরেডি পেয়ে যাচ্ছেন জনের অ্যাভেলেবেল কথা বলেছিলাম সেই এগারো জন আমি এখানে আপডেট করে দিয়েছি আপনি সেখানে দেখেও নিতে পারবেন যে এগারো জনের আপডেট হয়েছে কি না এরপরে আপনি চলে আসবেন কিসে না আপনার যে হিউম্যান রিসোর্স এই হিউম্যান রিসোর্সের আন্ডারে এমপ্লয়ি লিস্ট আছে এই এমপ্লয়ী লিস্টে আপনার বিদ্যালয়ে যে এগারো জনের নামের কথা বলেছিলাম সেই এগারো জনের নাম কিন্তু এখানে চলে এসেছে এই এগারো জনের ভেরিফাই কীভাবে করবেন তার পরবর্তী ভিডিও আমি পরে আপনাদের সামনে শেয়ার করব। আজকে আপাতত এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে প্রত্যেকটি বিদ্যালয় নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রোফাইল আপডেট করতে পারেন এবং প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ